ইউনিট 15 স্টোরি রিমা অ্যান্ড দ্য সিড। আমরা তাহলে এখন গল্পটি শুনবো। লেটস স্টার্ট। আমরা রিমা আর তার বাবাকে দেখতে পাচ্ছি। অন স্যাটারডে রিমাস ফাদার গিভস হার আ সিড। শনিবারে রিমার বাবা রিমাকে বীজ দিল। অন সানডে রিমা পুটস দ্য সিড ইন এ টাব। রিমা কি করলো, রবিবারে টবে বীজটি পুঁতে ফেললো, তারপর পানি দিল। কখন? অন মানডে রিমা ওয়াটার্স দ্য সিড। রিমা সোমবারে বীজে পানি দিল। অন টিউসডে রিমা পুটস দ্য টাব ইন দ্য সান। মঙ্গলবার রিমা টব থেকে রোদে দিল। তাহলে আমরা গল্পতে কি জানলাম? সপ্তাহের সাতটা নাম জানলাম। তার বাবা তাকে শনিবার বীজ দিল, গিফটস মানে কি দেওয়া, আর অন স্যাটারডে মানে শনিবারে। এরপর সে কি করলো, টবে বীজ রাখলো। কোন দিন? রবিবারে। অন সানডে, একদিন পরে। পুটস মানে রাখা। তারপরে কি করলো, স্যাটারডের পর হচ্ছে মানডে, সোমবারে সে পানি দিল। ওয়াটার্স মানে কি, পানি দেওয়া। এবং মঙ্গলবার, টিউসডে মানে মঙ্গলবারে কি করলো, সে পুটস মানে রাখা, সান মানে রোদ, তাহলে রোদে টবটি রাখলো এবং সে অপেক্ষা করতে লাগলো। তাহলে আমরা এটা কিভাবে বলবো, অ্যান্ড শি ইজ ওয়েটিং ফর দ্য প্ল্যান্ট। এখন আমরা পরের লেসনটি পড়ি। সে পানি দিচ্ছে। অন ওয়েনসডে রিমা ওয়াটার্স দ্য সিড অ্যাগেইন। তাহলে ওয়েনসডে তে কি করছে, রিমা আবার বীজে পানি দিচ্ছে এবং অপেক্ষা করছে। অন থার্সডে রিমা ওয়েটস, বৃহস্পতিবার রিমা অপেক্ষা করছে। সে কি দেখলো, চারা গজালো। অন ফ্রাইডে রিমা সেজ সামথিং, দেয়ার ইজ এ স্মল প্ল্যান্ট। শুক্রবার রিমা কিছু একটা দেখলো, এখানে কি একটি ছোট চারা গাছ দেখা যাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, রোদে রাখার পর রিমা পরের দিন আবার পানি দিল, তার মানে কি বুধবার পরের দিন, মঙ্গলবারের পরের দিন বুধবার সে পানি দিল। বীজটি কি খাওয়া পেলো, রোদ পেলো, পানি পেলো। বৃহস্পতিবার দিন রিমা অপেক্ষা করলো এবং তার পরের দিন ফ্রাইডেতে কি হলো, শুক্রবার দিন তার অপেক্ষার পালা শেষ হলো। সে দেখলো চারা গাছটি কি আলো বাতাস পেয়ে বেড়ে উঠেছে। সামথিং মানে কিছু, আর স্মল প্ল্যান্ট মানে কি, ছোট গাছ। তাহলে আমরা রিমার স্টোরিটি জেনে নিয়েছি। আমরা স্টোরিটি কি করব, আমাদের ক্লাসমেটদের সাথে আলোচনা করব এবং এই পদ্ধতিতে আমরা গাছ লাগাতে পারবো। ইউনিট 15 নিউ স্টোরি। তাহলে ইউনিট 15-এ আমরা একটি নতুন গল্প সম্পর্কে জানবো। লেটস স্টার্ট। টুডে উই উইল রিড আ নিউ স্টোরি। বিফোর দ্যাট লেটস লার্ন দ্য ওয়ার্ডস ফার্স্ট। তাহলে কি বলছে, আজকে, টুডে মানে হচ্ছে আজকে, উই উইল রিড আ নিউ স্টোরি। উই মানে আমরা, রিড মানে পড়া, আর নিউ স্টোরি মানে কি, নতুন গল্প। তাহলে আজকে আমরা একটি নতুন গল্প পড়ব। বিফোর দ্যাট মানে কি, তার আগে লেটস লার্ন দ্য ওয়ার্ডস ফার্স্ট। তাহলে তার আগে কি, আমরা ওয়ার্ডগুলো মানে শব্দগুলো আগে শিখে নিই। শব্দগুলো কি কি, ম্যাঙ্গো গার্ডেন, রিটার্ন, হলিডে, হোম মেড কেকস, রাইভ। ম্যাঙ্গো মানে কি, আমরা জানি ম্যাঙ্গো অর্থ হচ্ছে আম, আর গার্ডেন মানে কি, বাগান। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আমের বাগান। রিটার্ন, রিটার্ন মানে কি, ফিরে আসা। আমরা যখন কোথাও যাই সেখান থেকে আমরা আবার বাসায় ফিরে আসি, সেই ফিরে আসাকে আমরা কি বলছি, রিটার্ন। হলিডে, হলিডে হচ্ছে কি, ছুটির দিন। আমরা আমাদের ছুটির দিনে কোথায় যাই, পিকনিকে যাই, বেড়াতে যাই, বিভিন্ন ধরনের মজার মজার কাজ করি। ফ্রাইডে হচ্ছে আমাদের হলিডে, এই দিনে আমরা আমাদের যা খুশি তাই করতে পারি। হোম মেড কেকস, কেক মানে হচ্ছে পিঠা, হোম মেড মানে ঘরের তৈরি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, ঘরের তৈরি পিঠা। আর রাইপ অর্থ কি, পাকা। আমরা এখানে একটি আম দেখতে পাচ্ছি, আমের রংটা কেমন, আমের কালারটা আমরা দেখতে পাচ্ছি, একটু কমলা, একটু হলুদ, একটু সবুজ, মানে আমটা পেকে গেছে। এখানের আমগুলো কি, গ্রিন মানে সবুজ রঙের, সেগুলো হচ্ছে কাঁচা আম। আর এখানে কালার দেখে আমরা বুঝতে পারছি আমটা পাকা, তাই পাকা বুঝতে আমরা কি বলি, রাইপ। আমরা ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি স্যাটারডে, শনিবার। তাহলে ছেলেটা কিছু চিন্তা করলো। অন স্যাটারডে রতন প্ল্যানস এ ভ্যাকেশন, শনিবার দিন রতন একটি ছুটির পরিকল্পনা করলো। আমরা দেখতে পাচ্ছি রতন তার মায়ের সাথে বাসে করে কোথাও যাচ্ছে এবং তারা বাড়ির দিকে এগুচ্ছে। তাহলে কার বাসায় আসলো, অন সানডে রতন অ্যান্ড হিজ মাদার ভিজিট হিজ আঙ্কেল।
রবিবার দিন রতন এবং তার মা তার আঙ্কেলের বাসায় আসলেন। আমরা দেখতে পাচ্ছি রতন হোম মেড কেক খাচ্ছে। অন মানডে রতন ইটস হোম মেড কেকস। তাহলে সোমবার দিন রতন ঘরের তৈরি পিঠা খায়। এখন সে বাগানে এসে আম পাড়ছে। তাহলে কিবার আম পাড়ে সে? অন টিউজডে রতন গোস টু ম্যাঙ্গো গার্ডেন, হি পিক্স আ লট অফ ম্যাঙ্গোস। তাহলে মঙ্গলবার দিন সে আম বাগানে গিয়ে অনেকগুলো আম তুলল। এরপর আমরা কী দেখতে পাচ্ছি? রতন চিন্তা করছে কখন আম পাকবে। অন ওয়েনসডে রতন ওয়েটস ফর দ্য ম্যাঙ্গোস টু রিপেন। তাহলে বুধবার দিন সে ওয়েট করছে কখন আম পাকবে। অন থার্সডে রতন ইটস দ্য ম্যাঙ্গোস উইথ হিস আঙ্কেল। বৃহস্পতিবার রতন তার চাচার সাথে বা আঙ্কেলের সাথে আম খায়। আমরা দেখতে পাচ্ছি কি, সে তার মার সাথে আবার রিটার্ন করছে, অর্থাৎ বাসায় ফিরে যাচ্ছে। অন ফ্রাইডে রতন রিটার্নস হোম। তাহলে শুক্রবার দিন রতন বাসায় ফিরে গেল। তাহলে আমরা সুন্দর একটি গল্প পড়ে ফেললাম। গল্পটি কী নিয়েছিল? রতনের ভ্যাকেশন নিয়েছিল। সে একটি ভ্যাকেশনের পরিকল্পনা করলো এবং ভ্যাকেশনে যে সে কী বার কী করলো সেটা সম্পর্কে আমরা জানলাম। লুক অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার্স। দেখি এবং ছবিগুলো সম্পর্কে বলি। টক অ্যাবাউট মানে কি? কোনো কিছু সম্পর্কে বলা। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কি, রতন একটি ভ্যাকেশনের পরিকল্পনা করছে। রতন প্ল্যানস এ ভ্যাকেশন। এরপর সে তার আঙ্কেলের বাসায় যাচ্ছে। রতন গোজ টু হিজ আঙ্কেলস হোম। এরপর কি, সে পিঠা খায়। তাহলে রতন ইটস হোম মেড কেকস। এখানে কি করছে? রতন এখানে আম পাড়ে। তাহলে আমরা কি বলবো? রতন পিকস আ লট অফ ম্যাঙ্গোস। আর এখানে সে কি চিন্তা করছে? সে চিন্তা করে যে কখন আম পাকবে। তাহলে আমরা কি বলবো? রতন ওয়েটস ফর দ্য ম্যাঙ্গোস টু রিপেন। আর আমরা দেখতে পাচ্ছি সে আম খায়। তাহলে কি, রতন ইটস ম্যাঙ্গোস উইথ হিজ আঙ্কেল। এরপর সে বাসা ফেরত যাচ্ছে। তাহলে আমরা কি বলবো? রতন রিটার্নস হোম। ম্যাচ দ্য পিকচার্স উইথ দ্য ডেইজ। আমাদেরকে এখন কি করতে হবে, এই যে এখানে দিনগুলো দেওয়া রয়েছে সেগুলোর সাথে আমাদের ছবিগুলো ম্যাচ করতে হবে। আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি কি, সে বাসায় ফেরত যাচ্ছে। তাহলে কোন দিন সে ব্যাক করে বা রিটার্ন করে? ফ্রাইডেতে, অন ফ্রাইডে। সে পিঠা খায় কোন দিন? মানডে, অন মানডে হি ইটস কেকস। সে আম খায় কোন দিন? থার্সডে। তাহলে অন থার্সডে হি ইটস ম্যাঙ্গোস। সে কখন প্ল্যান করলো ভ্যাকেশনের জন্য? স্যাটারডে, অন স্যাটারডে হি প্ল্যানস আ ভ্যাকেশন। সে আম পাকার কথা কখন চিন্তা করলো? ওয়েনসডে। সে মামা বাড়ি কবে যাচ্ছিল? অন সানডে। আর সে আম পেড়েছিল কখন? অন টিউজডে। এখন কি বলছে? পুট দ্য সেন্টেন্সেস ইন অর্ডার। অর্ডার মানে আমরা জানি সঠিক ক্রমতে সাজানো। আর পুট দ্য সেন্টেন্স মানে কি, এই সেন্টেন্সগুলোকে আমরা সঠিক ক্রমে সাজাবো। তারপর বলছে কি, নাম্বার দেম ফ্রম 1 to 7। তাহলে আমরা এই যে সেন্টেন্সগুলো রয়েছে সেখানে নাম্বার বসাবো। কিভাবে? 1 থেকে 7 পর্যন্ত। সবার প্রথমে যে সেন্টেন্সটা হবে সেখানে আমরা 1 দিব, তারপর 2, এবং এইভাবে করে করে সবার শেষের সেন্টেন্সটিকে আমরা কি দিব? 7 দিব। তাহলে আমরা জানি, আমরা ছবি দেখে বুঝতে পারছি সে সবার প্রথমে কি করেছিল, সে সবার প্রথমে প্ল্যান করেছিল। তাহলে কি হবে? রতন প্ল্যানস এ ভ্যাকেশন, এটা হবে 1। 2 নাম্বার সেন্টেন্স কোনটা হবে? এরপর সে কি করেছিল? এরপর সে মামা বাড়ি গেল। তাহলে কি হবে? রতন অ্যান্ড হিজ মাদার ভিজিট হিজ আঙ্কেল। নাম্বার 3 কি হবে? সে যাওয়ার পর কি করেছিল? পিঠা খেয়েছিল। তাহলে রতন ইটস হোম মেড কেকস। 4 নাম্বারে কি হবে? আমরা দেখেছি এরপরে সে আম বাগানে গিয়েছিল। তাহলে রতন গোস টু দ্য ম্যাঙ্গো গার্ডেন, হি পিকস আ লট অফ ম্যাঙ্গোস। এরপর সে কি করেছিল? আম পাকার জন্য অপেক্ষা করেছিল। তাহলে রতন ওয়েটস ফর দ্য ম্যাঙ্গোস টু রিপেন। এরপর সে কি করেছিল? তার আঙ্কেলের সাথে আম খেয়েছিল। রতন ইটস দ্য ম্যাঙ্গোস উইথ হিজ আঙ্কেল। এবং সবার শেষে 7 নাম্বার কি হবে? এই যে এটা, রতন রিটার্নস হোম। অবশেষে সে তার ছুটি কাটিয়ে অনেক মজা করে বাসায় ফেরত গেল। তাহলে আমরা এই গল্পটি থেকে কি শিখলাম? আমরা 7 দিনের নাম সম্পর্কে শিখলাম, অর্থাৎ 7 ডেজ সম্পর্কে জানলাম। কি কি শিখেছি আমরা আরেকবার পড়ি, আমার সাথে সাথে আপনারাও পড়ুন। অন স্যাটারডে রতন প্ল্যানস এ ভ্যাকেশন। শনিবার রতন একটি ছুটির পরিকল্পনা করে।
অন সানডে, রবিবারে রতন অ্যান্ড হিজ মাদার ভিজিট আঙ্কেল, রতন এবং তার মা তার আঙ্কেলের বাসায় বেড়াতে যায়। অন মানডে মানে সোমবার, রতন ইটস হোম মেড কেকস, রতন বাসার তৈরি কেক খায়। অন টিউজডে মঙ্গলবারে রতন গোস টু দ্য ম্যাঙ্গো গার্ডেন, রতন আমের বাগানে যায়। গো মানে যাওয়া, হি পিক্স আ লট অফ ম্যাঙ্গোস, সে কি পিক করলো, সে অনেকগুলো, এ লট মানে অনেকগুলো, ম্যাঙ্গো মানে আম আর পিক মানে কি তোলা, তাহলে সে অনেকগুলো আম পারলো বা তুললো। অন ওয়েনসডে বুধবারে রতন ওয়েটস ফর দ্য ম্যাঙ্গোস টু রিপেন, রতন অপেক্ষা করলো, ওয়েট মানে কি অপেক্ষা করা, কিসের জন্য, টু রিপেন, রাইপ মানে আমরা জানি কি পাকা, আমগুলো পাকার জন্য অপেক্ষা করলো। অন থার্সডে বৃহস্পতিবার কি করলো, রতন ইটস দ্য ম্যাঙ্গোস উইথ হিজ আঙ্কেল, রতন আমগুলো খায় উইথ হিজ আঙ্কেল, উইথ মানে সাথে, তার আঙ্কেলের সাথে। অন ফ্রাইডে শুক্রবার রতন রিটার্নস হোম, রতন বাসায় ফেরত যায়। রিটার্ন মানে কি ফিরে আসা। তাহলে এখানে আমরা অনেকগুলো ওয়ার্ড মিনিং জানলাম, 7 ডেজ এর নাম জানলাম, সুন্দর একটি গল্প সম্পর্কে জানলাম।